আপনি কি মনে করেন কংগ্রেস ক্ষমতায় আসলে পুরো ভারতবর্ষ জুড়ে এই যে মুসলমানদের উপর অত্যাচার, দলিতদের উপর অত্যাচার, নির্যাতন এগুলো বন্ধ হবে? দেখুন, 2014 সালে ভারতবর্ষে যারা ক্ষমতা দখল করেছে সেই বিজেপি হচ্ছে আরএসএসের রাজনৈতিক শাখা, এবং তাদের মূলগত ওই মানে ভাবনাই হচ্ছে যে তারা ভারতবর্ষের সংবিধানকে তারা মানে না, তারা মনুসংহিতাকে আদলে বা মনুসংহিতা বা মনুসংহিতার আদলে ভারতবর্ষে তারা নতুন সংবিধান চালু করতে চায়, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার মধ্য দিয়ে। এবং সেখানে দলিত আদিবাসী খেটে খাওয়া গরিব মানুষের কোনো জায়গা নেই, সেখানে আসলে চরম ব্রাহ্মণ্যবাদী একটা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে তারা কাজ করে চলেছে। এবং সেই জায়গায় সেই শক্তি আজকের চূড়ান্ত পর্যায়ে ভারতবর্ষের মূল নিবাসী খেটে খাওয়া গরিব মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি এবং বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের উপরে অন্যায় এবং অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। সেখান থেকে আমি মনে করি এবং বিশ্বাস করি কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তারা কিন্তু তুলনামূলকভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে অনেকটা সম্মান এবং সমীহ করে, এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র বা ভারতবর্ষের সংবিধানকে তারা কিন্তু মর্যাদা দেয়, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করি এবং বিশ্বাস করি যে কংগ্রেস কোনো একটা জায়গায় ভুল করেছিল বা কংগ্রেসের শরিক দল বিশেষ করে তারা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, তাই তারা 2014-তে তারা ক্ষমতা হারিয়েছিল। এবং আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সেই ভুল থেকে কংগ্রেস তারা শিক্ষা নেবে এবং তারা আগামী দিনে পিছিয়ে পড়া, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তাদের প্রতি বিশেষভাবে তারা যত্নবান হবে। এবং যে সংখ্যালঘুদের উপরে এই বিজেপি এবং আরএসএস যেভাবে পরিকল্পিতভাবে ভয়ঙ্কর এক সন্ত্রাস নামিয়ে এনেছে, সেখান থেকে কিন্তু কংগ্রেস তাদের অন্ততপক্ষে যে তারা সংখ্যালঘুরা এই ভারতবর্ষের মানুষ এবং তারা হঠাৎ করে ভারতবর্ষে কেউ ঢুকে পড়েনি, এবং তারা একটা সময় স্বাধীনতার সময় তাদের মানে অন্য দেশে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা বাই চান্স নয় বাই চয়েস এই ভারতবর্ষে রয়ে গেছে। এবং ঠিক এইভাবে আমার মনে হচ্ছে যে সেন্ট্রাল ভিস্তা বা নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে আজকের বিরোধী ঐক্য, প্রধান বিরোধী যে রাজনৈতিক দলগুলো, প্রায় 21টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই মোদীর যে একেবারে যে চালাকি, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে পার্লামেন্ট ভবনের উদ্বোধন সেই করবে, সব কিছুতেই তিনি, তার মুখ দেখাতে হবে। এই যে চালাকির বিরুদ্ধে আজকের 21টা দল ঐক্যবদ্ধ হয়েছে, এবং আগামী 2024-এর লোকসভা নির্বাচনে আমি বিশ্বাস করি যে তারা যদি সত্যি সত্যি এই বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে চায় এবং পিছিয়ে পড়া মানুষের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করতে চায়, তাদেরকে একজোটে, একত্রে, ঐক্যবদ্ধভাবে এই বিজেপি ক্ষমতা থেকে হটাতে হবে। বিজেপিকে ক্ষমতা থেকে না হটালে ভারতবর্ষের মূল নিবাসী মানুষ, ভারতবর্ষের দলিত আদিবাসী, ভারতবর্ষের নারীরা তারা সুরক্ষিত থাকতে পারে না। সেই কারণে 2024-এ যে কোনো মূল্যে এই রাষ্ট্রদ্রোহী শক্তি এবং সংবিধান বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি, ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামো বিরোধী শক্তি, এই শক্তিকে ক্ষমতার মসনদ থেকে হটাতেই হবে, ভারতবর্ষকে রক্ষার জন্য, ভারতবর্ষের মানুষকে রক্ষার জন্য। আজকের বেঁচে দেওয়া সরকার তৈরি হয়েছে, আজকে 68 বছর ধরে যে বিভিন্ন সরকার তারা ভারতবর্ষকে তিল তিল করে গড়ে তুলেছিল, এই মাত্র 9-10 বছরের মধ্যে মোদি বা তার দোসররা মিলে ভারতবর্ষকে একেবারে দেউলিয়া করে দিয়েছে। আজকের যে হাঙ্গার ইন্ডেক্সে সেখানে 144-144টা দেশের মধ্যে ভারতের স্থান 170, মিডিয়ার স্বাধীনতা বলে কিছু নেই, 180টা দেশের মধ্যে 161তম আজকের ভারতের অবস্থান এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে হক কথা বলা যাবে না, মোদি বা তার দোসরদের বা বিজেপির আরএসএসের সাম্প্রদায়িক এবং বিভেদকামী যে কার্যকলাপ তার বিরুদ্ধে মুখ খুললে আপনাকে লেবেলেটে দেওয়া হবে দেশদ্রোহী বলে। অর্থাৎ যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা যখন দেশের জন্য, দেশের মানুষের স্বার্থের জন্য তারা আজকে লড়াই সংগ্রাম করছে, প্রতিবাদ প্রতিরোধ করছে, তখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা তুলছে। আসলে এরা হচ্ছে
এরাই আসলে রাষ্ট্রদ্রোহী, এদের পূর্বপুরুষরা বা এই যে সংগঠন আরএসএস, আজকের বিজেপি ধাত্রী সংগঠন, সেই আরএসএস স্বাধীনতার জন্য কখনো কেউ বলিদান করেনি। আজকের সাবারকরের জন্মদিন পালন হচ্ছে, কে সাবারকর? এই সাবারকর তো পাঁচ পাঁচটা মুচলেকা দিয়েছিল ব্রিটিশ ইংরেজদের কাছে, যে আপনারা যেভাবে বলবেন, যা বলবেন, যেভাবে কাজ করাবেন, আমি সেইভাবে আপনাদের ওই দালালি করব। সেই সাবারকর আজকের তার জন্মদিন পালন করছে কেন্দ্র সরকার, এবং তার জন্মদিনে পার্লামেন্টের উদ্বোধন হচ্ছে। এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের দিকে দেশ চলে যাচ্ছে, সেখান থেকে দেশকে বাঁচাবার জন্য 2024 এই বিজেপি আরএসএস ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার মসনদ থেকে যেভাবে হোক আজকের সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে।